হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্রিট উদ্যোক্তা বার্তা সফলতার গল্পে সবাইকে ওয়েলকাম করছি আমি মাসুমা শারমিন সুমি। একটা মেয়ে যে একদম ছোট বয়সে কোনো সূক্ষ্ম কাজ বা হাতের কাজের কোনো প্রোডাক্ট যদি দেখতেন, তাহলে বাসায় এসে ট্রাই করতেন সেটাকে বানিয়ে ফেলার, একদম হাতের কাজের প্রতি ছোটবেলা থেকেই যার ভালোবাসা। আর অনার্স দ্বিতীয় বর্ষে থাকাকালীন তিনি ভাবলেন, এই যে তার ভালোবাসাটা, এটাকে কাজে লাগিয়ে কিভাবে উদ্যোক্তা জীবন শুরু করা যায়। আর সেই পথটা কিন্তু পাড়ি দিয়েছেন 22 বছর হয়ে গেল। আর প্রতিষ্ঠান রং রেজিনি নিয়ে তিনি কিন্তু এগিয়ে চলেছেন বললে একদমই ভুল হবে, কারণ তিনি শুধু তার প্রতিষ্ঠান নিয়ে এগিয়ে চলেননি, সেই সাথে সাথে হাজার হাজার নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, মাঠ পর্যায়ে নারীদেরকে বিভিন্ন হাতের কাজের প্রতি ট্রেনিং করিয়ে তিনি আজ সফল উদ্যোক্তা। আর এই সফল উদ্যোক্তার গল্পই আজ আমি বলতে এসেছি আমাদের ব্রিজ উদ্যোক্তা বার্তার সফলতার গল্পে। কথা বলবো আফরোজা আজিজ মুন্নির সাথে, আমাদের সম্মানিত আজকের অতিথি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো তো? আমিও ভালো আছি। আর আপনার সাথে কথা যখন বলছিলাম প্রোগ্রাম শুরুর আগে, তখনই তো বলতে গেলে আমি একদম আপনার ফ্যান হয়ে গিয়েছি, এত চমৎকার করে কথা বলেন। আর আপনি বাংলার স্টুডেন্ট ছিলেন, এখন বাংলা পড়াচ্ছেন, উদ্যোক্তা সেই সাথে সাথে একজন শিক্ষক, এবং আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানবো, অনেক কিছু শিখবো। আজ আপনাকে ওয়েলকাম করছি আমাদের ব্রিজ উদ্যোক্তা বার্তার সফলতার গল্পে। একদম ধন্যবাদ। শুরুতেই যদি জানতে চাই, একদম শুরুতে এই যে উদ্যোক্তা জীবনে আসাটা, এটার শুরুটা একটু জানতে চাচ্ছিলাম, শুরুর গল্পটা। আসলে উদ্যোক্তা হব এইরকম কোন রকমের স্বপ্ন নিয়ে কিন্তু কাজ আরম্ভ করিনি। লেখাপড়া করছিলাম, লেখাপড়া শিখব, চাকরি করব, গতানুগতিক ভাবে যেটা সব বাবা মা স্বপ্ন দেখেন এবং বাচ্চাদের বলে থাকে ছোটবেলা থেকে, আমিও তার ব্যতিক্রম ছিলাম না। লেখাপড়া করছি, লেখাপড়ার সাথে সাথে ওই তো একটা লেখাপড়া কমপ্লিট হলে চাকরি করতে হবে। কিন্তু ছোটবেলা থেকে বেশ কিছু নেশা ছিল, মানে এইরকম বিভিন্ন হাতের কাজের জিনিস দেখলে করতে ইচ্ছে করতো, শিখতে ইচ্ছে করতো, এবং ঘরের কাজ খুব ছোট থেকেই আমি করতে পছন্দ করতাম। ঘর বা ঘর সাজানো, ঘর গুছানো, এটা আমার একদম ছোটবেলা থেকে খুব, নাকি আমি আমার যখন মানে আমার মনে পড়ে না তখন থেকে নাকি আমি এটা অভ্যস্ত, আমার মার কাছে আমি শুনি। তো সেই তাই আর ওই তো মানে গাছ, বিভিন্ন ফুল গাছ লাগানো বা ঘর সাজানো, এ সমস্তই আসলে এক সময় ছিল নেশা। কিন্তু একটা সময় যে এসে আমি এটা এইটা পেশা হিসেবে আমি একটা সময় বেছে নিবো, এটা কিন্তু এরকম ভাবে ভাবিনি একটা সময়। যাই হোক, একটা সময় এসে মনে হলো যে এই কাজটা তো আমি করছি, এই কাজ তো আমি আমার এই কাজটার সাথে আমার একটা সম্পর্ক এবং ভালো লাগার জায়গা, এই কাজ নিয়ে যদি ভাবা যায় বা কিছু করা যায় তাহলে বোধহয় খুব একটা মন্দ কিছু হয় না। তারপরে একটা সময় এই কাজের সাথে জড়িয়ে পড়লাম। আসলে কখন কিভাবে যে জড়িয়ে পড়লাম হঠাৎ করেই, আমি নিজেও কিন্তু একটু প্ল্যান প্রোগ্রাম করে একদম উদ্যোক্তা হব, কাজ করব, এইরকম কোনো কিছুর প্রথম দিকে আসলে আমার ছিল না স্বপ্ন। তারপরে একদিন মানে মনে হলো যে কিছু মেয়েকে ডেকে ওদের সেলাই শেখাই, চারটা মেয়েকে নিয়ে আমার কাছের প্রতিবেশী মেয়েদের নিয়ে ডেকে সেলাই শেখালাম। যদিও আমার একটা বন্ধু, আমাকে আমার একটা বান্ধবী এখন দেশে বাইরে থাকে কাকুলি, ওর উৎসাহটা বেশি ছিল, ও আমাকে বলতো যে তুই এত সুন্দর কাজ করিস বা কাজ বুঝিস, এই কাজগুলো নিয়ে একটা কাজ করতে পারিস, কেননা হাতের কাজের ভবিষ্যৎ খুব উজ্জ্বল, একটা সময় এর একটা বাংলাদেশে প্রসার ঘটবে এবং মানুষ ভীষণ ভাবে এটাকে এক সময় আগ্রহ সহকারে এই ধরনের পোশাক পরবে। এরকম একটা সময় দুই বন্ধু মিলে গল্প করতে করতে কখন জানি মনে হলো, আচ্ছা দেখি তো প্রতিবেশী কিছু দুস্থ মহিলাদেরকে একটু সেলাই শেখাই, যদি ওদের আগ্রহ থাকে আর ওরা যদি আমার সাথে কাজে সাড়া করে, মানে সাড়া দেয় এবং আগ্রহ প্রকাশ করে, সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। এই তারপর থেকে ওদের সেলাই অনেক শিখলাম চমৎকার। এবং কাজ আরম্ভ হয়ে গেল।
আপনার কাজের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের চোখের সামনে এখন ভিউয়ার্সরাও দেখছেন, ব্রিট উদ্যোক্তা বার্তা সফলতার গল্প যারা দেখছেন, এত চমৎকার হাতের কাজের প্রোডাক্ট কিন্তু আপনার সব। আর আমি একটুখানি জানতে চাইবো, আপনাদের সময়ে আপনার রং রেজিনির ওনার আপনি, 22 বছর ধরে কাজ করছেন, আর 24 বছর আপনাদের সময় যে ব্যাপারটা এখন 24 বছর, আচ্ছা 24টা বছর ধরে কাজ করছেন, আর বাংলার স্টুডেন্টরা মনে হয় এমনিতেই একটু শিল্প সংস্কৃতি এগুলোর প্রতি এমনিতেই ঝোঁক থাকে, আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আপনি, আর আমি দেখলাম যে শিল্পের যে একটা ছোঁয়া সেটা আপনাকে দেখেও আমি বুঝতে পারছি। আর একটু জানতে চাই যে আপনাদের সময় এই যে সেলাইয়ের প্রতি একটা আগ্রহ, বাগান করা বা সবাই একটু ঘরের কাজের প্রতি যে আগ্রহটা ছিল, এই সময়ে এসে কোন পার্থক্যটা আসলে ফিল করেন, যে এখন আসলে কিরকম দেখছেন পার্থক্যটা? আসলে এক একটা সময়ের এক একটা ধারাবাহিকতা থাকে, তো এখনকার প্রেক্ষাপটটা পুরোই অন্যরকম হয়ে গেছে। কেননা এখন মানুষ অনেক বেশি ব্যস্ত, ভার্চুয়াল যুগে মানুষের এই জগৎটার মধ্যে মানুষ অনেক বেশি অভ্যস্ত হয়ে গেছে, এবং এখানটাই মানুষের পদচারণায় খুব বেশি, হাতের মুঠোর মধ্যে বিশ্ব, তো যে কারণে এখানটায় মানুষ অন্যভাবে নিজেদের আসলে দেখে এবং ভাবে। আর আমি তো আমাদের সময়ে আমাদের এত মিডিয়া ছিল না, আমাদের এত ইন্টারনেটের ব্যবহার ছিল না, বা ছিলই না এক প্রকার বলা যায়। তাতে করে আমাদের সময় তো ওই খেলাধুলো আর গান বাজনা করা, লাইভ প্রোগ্রাম আমাদের সময় অনেক বেশি হতো। বিভিন্ন প্রোগ্রাম আমরা করেছি, আমি গান করেছি, আবৃত্তি করেছি, রিহার্সালে গেছি, তারপরে বিভিন্ন সব স্টেজ প্রোগ্রাম হয়েছে বিভিন্ন জায়গায়, সেগুলো হয়ে করেছি স্কুলে, কলেজে, বাইরে, ইউনিভার্সিটিতে। আর ওই তো ঘরে ফিরে এসে ফুল বাগান বা এক তিলটে জায়গা থাকলে সেখানে কিছু সবজি বাগান, এগুলো ছাড়া তো তখন এমন কিছু ছিল না আমাদের। আর বিভিন্ন রকমের খাবার বাসায় তৈরি হতো, পিঠা পায়েস তৈরি হতো, সেগুলো এখন সবই আছে চল বোধ হয়, কিন্তু মানুষের এত সময় নেই। মানুষ সবাই নিজের নিজের মতো করে একটা জগৎ গুছিয়ে নিয়েছে আর কি। পিঠা পায়েস হচ্ছে, কিন্তু সেটা আমরা কিনে খাচ্ছি, কেউ একজন করছেন, কোন একজন উদ্যোক্তা যিনি বাংলাদেশের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করছেন, তিনি করছেন উদ্যোগ নিয়ে, সেটাকে তিনি পেশা হিসেবে বেছে নিয়েছেন, এবং সেটা আবার আমরা আয়োজন করে যে খাচ্ছি। কিন্তু একটা বাড়িতে আমরা সবাই মিলে যে একটা আনন্দ করে পিঠা পায়েস খাওয়া বা কোনো একটা কাজ করা, গল্প করা, এবারে ও বাড়ি যাওয়া, সেগুলো তো আসলে চলে গেছে এক প্রকার। আসলে আমরা কোথায় যেন একটা বন্দি হয়ে গেছি, কোনোটারই আসলে কোনো আমি নেগেটিভ দিক দেখি না, সব জায়গাতেই একটা পজিটিভ ইফেক্ট আছে, সেই সময়ে ছিল, এখনো আছে, দেখবার দৃষ্টিভঙ্গি গুলো হয়তো একটু পাল্টে গেছে সময়ের বিবর্তনের কারণে। কোনো জায়গাতেই কোনো খারাপ কিছু নেই, গ্রহণ করবার মতো শক্তি থাকলে হয়ে গেল সবকিছু। খুবই চমৎকার। আর আপনার সম্পর্কে যখন আমি জেনেছিলাম তখন একটা ব্যাপার আমার খুব ভালো লেগেছিল, যে 100 টাকার সুতো নিয়ে আপনি কাজ শুরু করলেন এবং 4 জন কর্মীকে নিয়োগ দিয়ে সেই কাজ শুরু করলেন, সেই গল্পটা একটু জানতে চাচ্ছিলাম, একটুখানি যদি বলবেন। ওই যে শুরুর দিকে বললাম, সেরকম কোন ইচ্ছে হঠাৎ করে মনে হলো, দুই বন্ধু দুই বান্ধবী গল্প করতে করতে, তো এরকম ভাবে মনে ওই যখন আমি 4-5 জন মেয়েকে, আমার প্রতিবেশী 4 জন মেয়েকে যখন কাজ শেখালাম এবং তাদের আগ্রহ দেখলাম, তখন আমাকে যে এক ভাইয়া কাজের অর্ডার দেওয়ার জন্য এসেছিলেন, উনি কাজ করাবেন কিছু পাঞ্জাবির কাজ, তখন 24 বছর আগে তো কেবল শুরু হচ্ছে, রাজশাহীতে ওই রকম তেমন কোনো বড় বড় প্রতিষ্ঠান নেই বা মানুষের এরকম বড় কোনো দোকানও নেই। তারপরে উনি এসে বললেন যে আমাকে কিছু পাঞ্জাবি করে দিতে হবে, শুনলাম তুমি নাকি ভালো কাজ করো। তা আমি বললাম যে ঠিক আছে আমি করতে পারি, কিন্তু আমি বাড়ি থেকে কিন্তু টাকা পয়সা নিব না, কেননা হাতের কাজ করব আর মা বাবাকে বলবো যে আমাকে টাকা দাও, আমি সুতো কিনে মানুষের অর্ডারে কাজ করব, কেননা আমার বাবা মা দুজনেই গভর্নমেন্ট চাকরি করতেন, গভর্নমেন্ট সার্ভিস করতেন, তাতে করে এই কথা বলবার দুঃসাহস আমার তখন ছিল না। তাই জন্য ওনাকে আমি বলেছিলাম যে আপনি আমাকে 100 টাকা দেবেন, আমি সুতো কিনবো, সুতো কিনে আমি পাঞ্জাবির কাজ করে দিব আপনাকে। এরপরে আসলে মেয়েদের কি পরিমাণ পারিশ্রমিক দিতে হবে বা আমি আমার পারিশ্রমিক বাবদ কিরকম টাকা রাখবো ভেবে দেখবো, কেননা তখন তো আমি জানি না আসলে মেয়েদের কয় টাকা করে দেওয়া উচিত, আমার কয় টাকা রাখতে হবে ডিজাইনটা আমি তৈরি করব বা আমি আমার যে আমার শ্রমটা ইনভেস্ট করব সেটার জন্য।
এজন্য আমি ভাইয়াকে বলেছিলাম যে এই মুহূর্তে আমি আপনাকে কটা করে নিব, পাঞ্জাবি পার পাঞ্জাবিতে আমি বলতে পারছি না, সেটা পরে বলবো কাজের পরে। এখন আপনি আমাকে আপাতত 100 টাকা দিয়ে যান, আমি সুতো কিনে কাজটা আরম্ভ করি। তারপরে উনি 100 টাকা দিয়েছিলেন, আর বোধহয় 6টা বা 7টা পাঞ্জাবি দিয়েছিলেন প্রথমে, সেটা দিয়ে আসলে এই কাজ আমি সুতো কিনে নিয়ে এসে কাজ আরম্ভ করেছিলাম। তখন তো সুতোর দামও কম ছিল, 100 টাকা সুতোতে পাঞ্জাবি গুলো হয়ে গিয়েছিল। এই হলো শুরুর কথা। সেই 100 টাকা এখন তো অনেক অনেক অ্যামাউন্টের বিজনেস আপনার, সেই অ্যামাউন্টটা না হয় নাই বলি, কিন্তু একদম শুরুর দিকে যদি বলি যে অনুপ্রেরণা কাদের কাছ থেকে পেয়েছিলেন, কারণ আপনি 24 বছর আগে শুরু করেছেন এবং 24 বছর আগের এখনকার উদ্যোক্তাদের যে অবস্থানটা সেটা নিশ্চয়ই ছিল না, তো ওই সময়কার গল্পটা একটু জানতে চাচ্ছিলাম, কারা আপনাকে হেল্প করেছিল, মানসিক সাপোর্ট যেটা বা ফ্যামিলি, ফ্যামিলির বাইরে, সেটা একটু যদি বলতেন আমার। ওই যে বললাম যে বাবা মা গভর্নমেন্ট চাকরি করতেন, তারা তো আমি তো বাবা মার মানে বড় সন্তান, আমি বাড়ির বড় মেয়ে, আমরা 3 ভাই বোন, আমি বড়, তাতে করে তো আমাকে নিয়ে স্বপ্নটা স্বাভাবিক তাদের অন্যরকমই ছিল যে আমি লেখাপড়া করব, চাকরি করব। তো এইটা তো দুঃসাহসিকতার পরিচয় তো আমি প্রথমে দিতে পারিনি যে আমি এরকম কোনো একটা কাজ করব, স্বপ্ন দেখছি, বা কাকুলে আমাকে ইন্সপায়ার করছে, আমার ফ্রেন্ড, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমার বাবা মা তো আমাদের দুজনকে পিটাবে রীতিমতো। তো আমি মনে হলো চুপিসারে শুরুটা হয়েছিল করা, এবং ওই রকম আব্বা আম্মা চাকরি করতেন, আমি হাতের কাজ করি, ঘরে দেখে যে আমি সবসময় গান বাজনা করছি অথবা পড়ালেখা করছি, হাতের কাজ ঘরের মধ্যে করছি, মানে ওনারা জানতেন যে ও ঘরে একটা কিছু না কিছু করছে, কেননা বাড়ির তখন, এখন তো এরকম চলগুলো নেই আমাদের সময়, কিন্তু আমাদের সব জায়গায় ড্রেসিং টেবিলের পর্দা বা সব মানে দরজা জানালায় পর্দা, বালিশের কাভারে সব জায়গায় ফুল তুলে ব্যবহার করা হতো। তা সেক্ষেত্রে আমি সেগুলো বেশি কাজ করতাম, এই কাজগুলো, এই জন্য আব্বা আম্মা আমাকে ভুল বুঝতে পারেন নাই যে আমি কি করছি আসলে। তো ওই রকম কাজগুলো জমা দেওয়ার পরে আবার কোচিং, মানে ভাইয়া যখন আমাকে আবার পরে 7টার জায়গায় 14টা বান্ধবী দিলেন, এরপরে আবার হয়তো 20টা 20টা বা এরকম পর্যায়ক্রমে বাড়তে থাকলো। এরপরে শাড়ির অর্ডার আসতে লাগলো, পাঞ্জাবির পাশাপাশি শাড়ি, 3 পিস, মানে আমি দিচ্ছি, ওনারা আমাকে দিয়ে যাচ্ছেন, এবং সাকসেসফুলি কাজগুলো হচ্ছে, মানে বেশ সাড়া মিললো সব মিলিয়ে। তারপরে আস্তে আস্তে ওনারা দেখছেন যে একটা ছেলে আসা যাওয়া করছে, কাপড় দিয়ে যাচ্ছে, মেয়েরা আসা যাওয়া করছে বাড়িতে, আমিও একটু ব্যস্ততায়, আমার ব্যস্ততা বেড়েছে, কেন বাড়িতে এরা আসে, কি কাজ করে এরা, স্বাভাবিক আব্বা আম্মা চোখে পড়লো। এবং তখন প্রথম প্রথম যে তারা রাজি হয়েছিলেন বা এটা করছি খুব উৎসাহ আমাকে দিয়েছেন, খুশি হয়েছে, তা কিন্তু নয়, কিন্তু নিষেধও করেন নাই, মানে একদম যে খুব শক্ত করে নিষেধ করা এটাও করেননি, আবার খুব উৎসাহ দিয়েছেন এই কাজে তাও নয়, তবে পড়ালেখাটা চালিয়ে যেতে বলতেন, যাই করো না কেন। আমার বাবা মা এটা ভালো দেখছিল যে ওনারা সবসময় একটা কথাই বলতেন, যাই করো, ভালো কিছু করো, এবং যাই করবে না কেন সেটা যেন পড়ালেখার পরে কোনোভাবে প্রভাব না পড়ে। তো এইরকম জায়গা থেকে ওই ভালো কিছু করো এবং পড়ালেখাটাই যেন কোনো রকম ভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকটা মাথায় রেখেই করতে বলতেন, কারণে আসলে একটু সাহস ছিল যে ঠিক আছে, পড়ালেখাটা পড়ালেখার জায়গায়, আমি আমার কাজের জায়গায়, দুটো সামলেই আসলে কাজগুলো করতাম এই আর কি। এই জন্য সে সময় খুব যে উৎসাহ পেয়েছি বা খুব সাহায্যের হাত একদম করতে পারো আমি আছি এরকম কিছু ছিল না, কিন্তু একদম পেছন থেকে কেউ আঁকড়েও ধরে নিষেধ করেনি। এবং নিজের ইচ্ছাটাকে কাজে লাগিয়ে, জি জি জি, এবং নিজের ইচ্ছাটাকে কাজে লাগিয়ে একদম সবার ইন্সপিরেশন নিয়ে আপনি এগিয়ে গেলেন। কিন্তু প্রথম যখন কেউ কাজ শুরু করে বা উদ্যোক্তা জীবনে আসে, তখন কিন্তু যেটা হয় যে কিছু চ্যালেঞ্জ থাকে, কিছু সমস্যা থাকে, তো আপনার ক্ষেত্রেও নিশ্চয়ই এগুলো এসেছিল, সেই সমস্যাগুলো জানতে চাচ্ছিলাম একটুখানি। কারণ অনেকেই কিন্তু এখন উদ্যোক্তা জীবন স্টার্ট করবে এইটা ভাবে, কিন্তু ভাবতে ভাবতে স্টার্ট করে না, যে এক ধরনের ভয় কাজ করে, কি হয় কি হয়। তো সমস্যা সব কাজেই কিন্তু আসে, তো সেই সমস্যাগুলো কি কি ছিল আপনার উদ্যোক্তা জীবনে একটু জানতে চাচ্ছিলাম। আসলে কোনো কাজ শুরু করবার আগে ভয় তো লাগবেই, অচেনা পথ, অচেনা পথে আসলে তো একটু হাঁটতে ভয় করবেই, কেমন হবে সে দুর্গম পথ, কিন্তু আমাদেরকে সে পথে হাঁটবার সাহসটা আগে অর্জন করতে হবে, কেননা নিজের প্রতি যদি বিশ্বাস না থাকে তাহলে সে কখনোই কোনো ক্ষেত্রে সাকসেস হবে না। যখন মানুষ একটা কাজ আরম্ভ করে, আমি কি করছি, সে কাজটা আসলে আমি দক্ষ তো, এবং সে কাজটা সম্পর্কে আমার
নিজের কতটা অভিজ্ঞতা আছে, এই মানে পর্যাপ্ত ধারণা যদি থাকে তাহলে হয় কি নিজের প্রতি এক ধরনের কনফিডেন্স গ্রো করে। যখন নিজের প্রতি মানুষের এই কনফিডেন্স এসে যায় যে যে কাজটা করবে, যে উদ্যোক্তা হতে চায়, আমি পারবো, আমি পারি, আমি জানি, এবং এই কাজটাতে আমাকে কেউ অন্তত ঠকাতে পারবে না, কেননা এই যে কাজটা আমি যে উদ্দেশ্য নিয়ে শুরু করতে যাচ্ছি সেটা তো আমি আমি দক্ষ, এইরকম একটা কনফিডেন্স লেভেল থেকে একজন উদ্যোক্তাকে প্রথমে কাজ আরম্ভ করতে হয়। এটা আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন বলছি, কেননা অনেকেরই অনেক মত আমি শুনি, অনেকে অনেকভাবে তাদের প্রত্যেকের মতামত প্রকাশ করেন। তো আমি আমার জায়গা থেকে বলছি যে এইরকম শুরুটা করেছিলাম ওই বিশ্বাসের জায়গা থেকে যে আমি পারবো, আমার পক্ষে সম্ভব। তবে প্রথমে তো মানুষ, আমি যে কাজ করছি তাতে করে আমার পক্ষে, একার পক্ষে একটা কাজই করা সম্ভব, কিন্তু আমি যখন অনেক কাজ করব তখন আমাকে অনেকজন মানুষ লাগবে। তো সেই জায়গাটার জন্য আমাকে ক্ষেত্র তৈরি করতে হচ্ছে, আমাকে ফিল্ড তৈরি করতে হচ্ছে, মানুষ তৈরি করতে হচ্ছে, সেইখানে তো অবশ্যই সমস্যা ছিল। আজ থেকে 24 বছর আগে মানুষকে ঘরে ঘরে যে মানুষ তৈরি করা, সে যে কি কষ্টের ছিল সেটা আসলে এখন বলে এটা বোঝানো সম্ভব নয়, কেননা মানুষ তৈরি করা এটা কিন্তু খুব কঠিন কাজ। মানুষ হয়ে মানুষকে তৈরি করা এটা আসলে এর মধ্যে বোধ হয় দুর্নিসহ কঠিন কাজ পৃথিবীতে আর হয় না। তো আমি যে লেভেলটায় কাজ করি বা আমাদের মতো উদ্যোক্তারা যারা এই বুটিক শিল্প নিয়ে কাজ করেন, সুই সুতার কাজ করেন, তারা জানেন যে মাঠ পর্যায়ে কাজ করতে গেলে আমাদের ভীষণ রকমের সাফার করতে হয়। কেননা আমরা পুরুষশাসিত সমাজে থাকি, কোনো একটা মেয়ে তার বাবার আন্ডারে থাকে অথবা ভাইয়ের অথবা স্বামীর, এনাদেরকে অনেক রকমের কৈফিয়ত দিয়ে, এনাদের কাছে বহু রকমের কথার সম্মুখীন হবার পরে কিন্তু একটি মেয়ে ঘরের বাহির হয় বা একটি কাজ করে। তো আমি সেই সময় 24 বছর আগে ঘরে ঘরে গিয়েছি, একটা পাড়ায় আমার সর্বোচ্চ 8-10 জন মেয়ে পেয়েছি আমার প্রতিবেশী হিসেবে। কিন্তু তারপরে যখন আমার চাহিদা বাড়তে থাকলো, পর্যায়ক্রমে আমার প্রচুর চাহিদা মানে কাজের অর্ডার আসতে লাগলো, তখন তো আমি, এখন আমি বাইরের কোনো অর্ডার নিয়ে কাজ করি না, কিন্তু একসময় তো অর্ডার নিয়ে কাজ করতাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের প্রচার হতে লাগলো, ব্যক্তিগত উদ্যোগে অনেকেই কাজ অর্ডার দেওয়ার জন্য আসতেন আমার বাসায়। তখন তো আমার দিনের পর দিন মানুষের মানে কর্মীর সংখ্যা বাড়তে লাগলো, বাড়াতে হলো আমাকে আমার প্রয়োজনে 4 থেকে 40, 50, 100, 200, 500, 1000। এই যে কর্মীদের বাড়ি যাওয়া, ফিল্ডে যে তৈরি করা, আমাকে অনেক অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, অনেক ভাই বাবা স্বামীদের কাছে আমাকে বিভিন্ন প্রশ্ন এবং এত অপ্রীতিকর অপ্রস্তুতজনক প্রশ্নের আমি সম্মুখীন হয়েছি, সেগুলো আসলে আমি মনে করি সেই সময় কষ্ট লেগেছে। বয়সটা তো আমার নিজের অল্প ছিল, তখন আমার বয়স কত, 22, 21, 22 হবে। তো ওই সময় থেকে আমি এখন ভাবি যে এগুলো আমার পাথেয়, ওনারা ওই কথাগুলো বলেছিলেন জন্যই হয়তো আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি, ওইটাকে আমি পাথেয় ভাবি সব সময়। কারণ আমি যদি হেরে হাল ছেড়ে দিয়ে বসে যেতাম, ছেড়ে দিতাম, তাহলে তো আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। এই জন্য আমি মনে করি যে মানুষ তো কটু কথা বলবে, আমার বিশ্বাসের জায়গা থেকে আমি যেটা বলি সেটা হলো যে যারা কিছু করতে পারে না, যারা কিছু বোঝে না, তারা অন্যের দোষ ধরবে, অন্যের পিছু লাগবে, এটা স্বাভাবিক। যখন মানুষের কাজ থাকবে তখন কিন্তু অন্যকে নিয়ে ভাববার সময় পাবে না। মানুষ যখন অলস, মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা, যারা অলস থাকবে তারা আপনাকে নিয়ে আমাকে নিয়ে সমালোচনা করবে। এই জন্য আমি ওই জায়গাটাই তখন কষ্ট পেতাম, আমারও বয়স কম ছিল, ম্যাচুরিটির অভাব ছিল, কিন্তু আমি কেন জানি হেরে যাইনি, হারতে শিখিনি। আমার মনে হতো কেন, আমি তো কোনো খারাপ কাজ করছি না, আমার তো উদ্দেশ্য অসৎ নয়, আমি আমি তো একটা ভালো উদ্দেশ্যে কাজ করছি। নারীরা ঘরের কাজের পাশাপাশি যদি বাড়তি একটা আয় রোজগারের সুযোগ পায়, তার সন্তানকে যদি একটু দুটো টাকা দিয়ে হেল্প করে ঘরের আলোটা, লাইটটা জ্বালিয়ে রাখতে পারে, আলোটা জ্বালিয়ে রাখতে পারে, ইলেকট্রিসিটি বিলটা যদি দিতে পারে, একটা প্রাইভেট টিচারের বেতন যদি দিতে পারে বা স্কুলের বেতনটা যদি দিতে পারে ওই মা, তাহলে তার সন্তানটা অন্তত সুশিক্ষিত হতে পারবে, একসময় শিক্ষা অর্জন করতে পারবে। অনেক বাবা হয়তো আয় রোজগার করেন, ঘরে তাদের মানে খাবার দাবার দিয়ে সেটা ফুরিয়ে যায়, বাচ্চাদের স্কুলে পাঠাতে পারে না, বা ইলেকট্রিক 2-3 মাসের ইলেকট্রিসিটি বিলটা দিতে পারে না। মায়েরা যদি ঘরে 2-4-5-6 টাকা ইনকাম করে, তাহলে হয়তো এই ছোট ছোট সমস্যার সমাধানগুলো হতে পারে এবং ঘরটা আলোকিত হতে পারে, তার সন্তানের ভবিষ্যৎটা আলোকিত হতে পারে। আমি এই কথাগুলোই ভাবতাম, কেননা একটা মানুষ হাতের কাজ করে কিন্তু 2-4-5-6 টাকা, 1000 টাকার বেশি ইনকাম করতে পারে না, তাতে করে এইটুকুও কিন্তু একটা নারী তার ঘরে অনেকখানি সাপোর্ট দিতে পারে। এই বন্ধুর পথগুলো অতিক্রম করেছি খালি এই কথাগুলো ভেবেই,
এবং আমার বাবা মা যেহেতু গভর্নমেন্ট চাকরি করতেন, তাতে করে কিন্তু আমার প্রতিবেশীরা অনেকে অনেক কটু কথা বলেছে, বাবা মা চাকরি করে এই টাকাতে হয় না, মেয়েকে এখন সেলাই সুতার কাজ করে খেতে হয়, এই ধরনের কথাও শুনেছি। কিন্তু উদ্দেশ্য যদি সৎ থাকে আর নিজের প্রতি যদি কনফিডেন্স থাকে, মানুষ এগিয়ে যাবে। পিছে লোকে কি বললো সেটা ভাববার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। খুব চমৎকার, এত সুন্দর করে বললেন কথাগুলো, যে উদ্দেশ্য যদি সৎ থাকে আর নিজের প্রতি কনফিডেন্স, এটা কিন্তু অনেক বেশি দরকার। সো ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন ব্রিজ উদ্যোক্তা বার্তা সফলতার গল্প, আমরা কিন্তু আপনাদের জন্য এই সফল মানুষদেরকে আপনাদের সামনে নিয়ে আসছি। তারা তাদের সেই চ্যালেঞ্জ গুলো কিভাবে ওভারকাম করেছিলেন সবকিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করছেন। আর একটুখানি জানতে চাচ্ছিলাম সম্মানিত উদ্যোক্তা আপনার কাছে, যে এখন কোন কোন ক্যাটাগরির পণ্য আসলে আপনার রং রেজিনি থেকে আসলে এখন বের হচ্ছে, এবং মাঠ পর্যায়ে আপনি কর্মীদেরকে নিয়ে কাজ করছেন, সেটার এক্সপিরিয়েন্স গুলো একটু যদি শেয়ার করতেন। প্রথমে আমি মাঠ পর্যায়ের কর্মীদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রাখছি, কেননা ওনারা আছেন জন্যই তো আমি আছি। আমার যারা ফিল্ড সুপারভাইজার হিসেবে কাজ করে, প্রায় 1,000-এর উপরে মহিলা একদম গ্রাম পর্যায়ে কাজ করে, আমি সে সমস্ত নারীদের অনেককে চিনি না, জানি না। আমি আসলে এখন ওইভাবে ওই অর্থে তাদের মনে রাখতে পারি না। একটা নতুন ফিল্ড যখন তৈরি হয় তখন আমি যাই, আমার প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা দিই, স্টেজগুলো দেখিয়ে দিয়ে আসি, কোথায় কোন ধরনের সেলাইগুলো হবে, কোন ধরনের সেলাই কিভাবে হবে, সেগুলো আমি 2-1 দিনের জন্য যে ট্রেনিং গুলো দিয়ে আসি এখন পর্যন্ত, ওই কাজটা আমি নিজে করি। না হলে আমার ফিল্ডটা আমার মতো হবে না, আমার প্রতিষ্ঠানটা আমার মতো চলবে না, কেননা এক একজন তো এক এক ভাবে অভ্যস্ত হয়ে পড়ে। তারপরে ফিল্ড সুপারভাইজারের হাতে ওই ফিল্ডটা ছেড়ে দেই। তো এইভাবে ফিল্ড গুলো হয়, আমি ওই নারীদের সম্মান জানাই এই কারণে যে যারা ওনারা আছেন জন্যই রংরেজিনী আছে জন্যই হয়তো আমি আজকে আপনাদের এইখানে, না হলে তো আসা সম্ভব হতো না। আর রংরেজিনীতে যে প্রোডাক্ট গুলো নিয়ে এখন কাজ হয়, মোটামুটি আমি চেষ্টা করি সব মাধ্যমে কাজ করতে, কেননা এখন যেহেতু রংরেজিনী কাউরি অর্ডার নিয়ে কাজ করে না, রংরেজিনী নিজের মতো এখন চলে, নিজের নিজস্ব 1200 স্কোয়ার ফিটের একটি আউটলেট রংরেজিনীর, 24 বছরের পথ চলাই, তাতে করে কাস্টমারের, আমাদের সম্মানিত কাস্টমারকেও তো আমাদের সম্মান দিয়ে ওনাদের ইচ্ছে এবং চাহিদাকে পূর্ণ করতে হয়, পূরণ করা লাগে। সেই কারণে সব প্রোডাক্ট নিয়ে কাজ করি, বিভিন্ন ভ্যারিয়েশনে সেলাইয়ের কাজ হয়, বিভিন্ন বৈচিত্র্যময় সেলাইয়ের মাধ্যম দিয়ে যতটা আমরা পারি, সেটা হচ্ছে এপ্লিকের ভেরিয়েশনে কাজ হয়, স্ক্রিন প্রিন্ট হয়, ব্লক প্রিন্ট হয়, উড কার্ভিং এর কাজ হয়, তারপরে হচ্ছে মৃৎশিল্প নিয়ে কাজ করব, এরকম খুব স্বপ্ন মানে ছিল, যেটা হয়তো এই মুহূর্তে প্যান্ডামিকের কারণে সেটা একটু পিছিয়ে গেছে, কিন্তু ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে এই সব মানে দুর্বিষহ সময় কেটে গেলে আমি সেই জায়গাটাও যাব। আর হচ্ছে যে আমরা যে কাজটি করি সেটা হচ্ছে যে হ্যান্ড পেন্টের কাজও করা হয়, রংরেজিনী এখন সব রকম কাজই করে, নিজস্ব কারখানা আমাদের, নিজেদের কারখানাতেই আমাদের সমস্ত কাটিং এর কাজ হয়, আর এখানে আঁকিয়ে ছাপিয়ে দেয়া হয়, কালার ম্যাচিংটা আমি নিজেই এখানে দেখিয়ে দেয়া মানে স্যাম্পল তুলে দেওয়া হয়, তারপরে মাঠ পর্যায়ে যে সে স্যাম্পল অনুযায়ী কাজগুলো হয়ে আসে। আপাতত রংরেজিনী এভাবে কাজ করছে, সব মাধ্যমে কাজ করা মানে বুটিক রিলেটেড যে কাজগুলো মানে হওয়া সম্ভব করা সম্ভব, আমরা মোটামুটি সেই প্রত্যেকটা জায়গাতেই আমাদের কাজ করতে চেষ্টা করছি, এবং রংরেজিনীতে সব প্রোডাক্টই পাওয়া যায় সব ধরনের। খুব চমৎকার জেনে নিলাম। আর এরই মাঝে কিন্তু অনেকেই আমাদেরকে তাদের মূল্যবান মতামত দিয়ে ফেলেছেন আমাদের কমেন্ট সেকশনে, আমরা একটুখানি পড়ে নিচ্ছি। মুক্তি ফারুক লিখেছেন, প্রাউড অফ ইউ, লাভ ইউ। সাইদা রিহানা লিখেছেন, উদ্যোক্তাদের শুরুর দিকটা খুব সহজ নয়, তবে আত্মবিশ্বাস থাকতে হবে। খুশিদা পারভিন লিখেছেন, শুভেচ্ছা ও শুভকামনা সম্মানিত উদ্যোক্তা। রিজওয়ানা চৌধুরী লিখেছেন, দারুণ। মমতাজ মোমো লিখেছেন, আফরোজা আজিজ মুন্নি, আমার আপু, নারী উদ্যোক্তাদের গর্ব ও অহংকার। উত্তম হাবিব লিখেছেন, অসংখ্য ধন্যবাদ স্নেহভাজন ইসু মুন্নি, সুন্দর ও সাহসী উদ্যোগ। ফারহানা হাসনা তুলি লিখেছেন, শুভকামনা। মাহমুদা সুলতানা ইমন লিখেছেন, আমিও আপনার মতো করে এগিয়ে যাই, পিছে লোকে কিছু বলে, এটা মাথায় রাখলে এগিয়ে যাওয়া সম্ভব নয়। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, সাথে সুমি আপুর জন্য অনেক ধন্যবাদ যারা আমাদেরকে কমেন্টস করছেন। আপনারা আরো আরো কমেন্টস করুন, আমরা কিন্তু আছি আপনাদের সাথে। আর আপনারা দেখছেন ব্রিট উদ্যোক্তা বার্তার সফলতার গল্প, আর একজন সফল উদ্যোক্তাকে নিয়ে কিন্তু আমি আজ হাজির হয়েছি। আর একটুখানি জানতে চাইবো রাজশাহীর মেয়ে, রাজশাহীর সিল্কের সম্পর্কে একটু জানতে চাই,
সাপুরা সিল্ক অনেক বিখ্যাত আমরা জানি রাজশাহীর, এবং এই সিল্কের সাথেও কিন্তু আপনার কাজ করা হয়েছে, সেটা নিয়েও একটু জানতে চাচ্ছিলাম। আমি যখন কাজ শুরু করলাম, কাজ শুরু করবার পরে মানে যখন আমার চাহিদা বাড়তে লাগলো, এত বেশি কাজের পরিমাণ, মানে কোথা থেকে জানি জানি অনেক মহিলারা, মেয়ে আসতে লাগলো কাজের জন্য, কাজের খোঁজে দূর দূরান্ত থেকে। আপা কাজ দেন, আপনি নাকি কাজ করান, কাজ করতে চাই। এত মানুষের আগ্রহ, ইচ্ছে, তখন মনে হলো আমার তাহলে আরো কাজের প্রয়োজন। কেননা ছোট্ট একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলাম, কাজ করতাম, এবং বেশ কিছু ব্যক্তি উদ্যোগে মানুষ কাজ দিয়ে যেত, কিন্তু আমি একদম ইনভেস্ট করে কাজ করব তখন আমার পড়ালেখা শেষ হয়নি। এবং সে সময় আমি অবশ্য আমার সংসার জীবন শুরু করেছি, তাতে করে তখন মনে হলো, আমার হাজবেন্ড বললেন যে তুমি যদি কিছু করতে চাও তাহলে বিশাল পরিসরে করো, যেহেতু কাজটা করছো, তাতে করে তোমাকে তো এত মানুষের চাহিদা, মানুষ আসছেন কাজের জন্য, তাহলে তুমি একটু বড় করে ভাবো, ভাবলে বড় করে ভাবো, না হলে অযথায় একটু ছোটখাটো করে কাজ করে নিজের সময়টাই বা কেন পরিশ্রম করছো। তো এরকম উনি আমাকে প্রথম থেকে সাপোর্ট দিয়েছেন, একটু কষ্ট হলেও সাপোর্ট করে গেছেন আমার হাজবেন্ড। তারপরে আমি এখানে সোপ্রায় তারপরে যোগাযোগ করলাম সোপ্রা সিল্কের সাথে, যে রাজশাহীতে তখন সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে সোপ্রা সিল্ক। তো সোপ্রা সিল্কে আমি যোগাযোগ করলাম, সোপ্রা সিল্কের স্বত্বাধিকারীর সাথে যোগাযোগ হলো। উনি আমাকে প্রথমে 10টা পাঞ্জাবি দিয়ে দেখলেন, আমার স্যাম্পল গুলো দেখলেন, পছন্দ করলেন, এবং 10টা না 12টা জানি পাঞ্জাবি দিয়েছিলেন আমাকে, এবং সাকসেসফুলি আমি সেটা করে দিয়েছিলাম, ভীষণ ওনারা খুশি। এরপর থেকে আমার ওখানে একটা মানে টার্নিং পয়েন্ট বলা যায়, আমি 12 বছর সোপ্রায় কাজ করেছি, এবং একচেটে একভাবে একইভাবে মানে সিল্কের মধ্যে কত ভেরিয়েশনে কাজ করা সম্ভব সেটা আমি প্রথম শুরু করেছিলাম সেখানে। সিল্কের মধ্যে স্টিচ, এপ্লিক, স্কিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হ্যান্ড প্রিন্ট, এমব্রয়ডারি, ইনফ্যাক্ট তখন মসলিন সিল্কের মধ্যে যে এমব্রয়ডারি হয় তখনও কিন্তু রাজশাহীতে কেউ জানতো না। আমার আমার জানা মতে বাইরে হয়তো হতো, কোথাও ঢাকায় হতে পারে পারে বা কোথাও হয়, আমার ওই রকম ধারণা ছিল না। কিন্তু আমি প্রথমে এক্সপেরিমেন্ট চালিয়েছিলাম, করেছিলাম যে মসলিন সিল্ক পাতলা একটা, আমরা যাকে মসলিন বলি, অরিজিনাল মসলিন তো এটা নয়, মসলিন তো আসলে সিল্ক হয় না, মসলিন হচ্ছে একটা কটন, সেটা আলাদা একটা জায়গা, আলাদা কথা। যেটা রাজশাহীতে রাজশাহী সিল্ক নামে পরিচিত, মানে রাজশাহী মসলিন বলে পরিচিত, সেই জায়গাটা যদি আসি, তা ওটা আমরা র সিল্ক, রাজশাহীতে আমরা সে সময় ফ্যাক্টরিতে এটা র সিল্ক বলতাম। তো এই যে র সিল্ক বা মসলিন সিল্ক, সে সময় আমার মনে হলো এত পাতলা, এত ট্রান্সপারেন্ট একটা কাপড়, যেটা মানুষ পরলে মানুষের শরীর দেখা যায়, যে কারণে সেটা চাহিদাটা প্রচুর চাহিদা, বাট মানুষ নিতে পারছে না। তখন আমি খুব ঘন করে স্কিন প্রিন্ট করতাম, কারণ স্কিন প্রিন্টের সৌন্দর্যটা ব্লক প্রিন্টের থেকে আলাদা। ওইটার মধ্যে এত ভেরিয়েশন আমি কাজ করেছিলাম যে ওইটা অন্যরকম একটা প্রভাব ফেলেছিল সে সময়ে। সোপ্রা সিল্কে প্রচুর পরিমাণ, সে সময় চায়নায় প্রচুর মেলা হতো, মানে চাচা সোপ্রা সিল্কের মানে স্বত্বাধিকারী শ্রদ্ধেচ্ছা তখন দেশের বাইরে যেতেন, সদর আলী চীনে, তখন প্রচুর মেলা হতো, এবং স্কার বানিয়ে দিতাম আমি প্রচুর পরিমাণে, এবং এত সাপোর্ট পেতেন, এবং এখান থেকে এত বেশি অর্ডার আসতো। তারপরে মনে হলো যে এর মধ্যে একটু ভেরিয়েশন, যেন আমি যদি অল ওভার এর মধ্যে এমব্রয়ডারি করি তাহলে মসলিন সিল্কের লুকটা কেমন আসে। দেখলাম যে ট্রান্সপারেন্ট একটা লুক, অসাধারণ একটা মানে লুক আসে সেটার মধ্যে। এরপরে আমি এর মধ্যে থ্রি পিস, শাড়ি, স্কার্ফ দিয়ে শুরু হয়েছিল। এরপরে প্রচুর পরিমাণে কাজ করে, মানে একচেটিয়া 12 বছর আমি ওনাদের কাজ করেছি। কাজ একটা সময় নিজের জীবন বড় হলো, সংসার বড় হলো, বাচ্চা বড় হলো, নিজের কর্মজীবনে জড়িয়ে গেলাম, টিচিং প্রফেশনে এসে গেলাম, সব মিলিয়ে তখন আবার মানে মনে হলো যে আসলে এত বেশি আমি কাজ করছি, তাতে করে আমার নিজের বোধ হয় একটা পরিচয় দরকার। আমার এত মেধা, এত ডিজাইন, আমি রাত দিন শ্রম মেধা দিচ্ছি, সেখানে তো আমি কোথাও নেই। তখন অলরেডি আমার কাজের বয়স 12 বছর হয়ে গেছে, তাহলে 12টা বছর আমার শ্রম মেধা এবং এত কিছু, আমি আজকে চোখটা বন্ধ করলে তো আমি আর থাকছি না কোথাও। তো এরকম যাই হোক, এখানেও কিছু কষ্ট ছিল, কাজ করতে করতে তো কাজের মধ্যে চলতে গেলে কষ্ট থাকবেই, দুঃখ আসবেই, আর সেটাকে নিয়ে ভেবে তো আসলে পিছিয়ে গেলে চলবে না, আগেও বলেছি আবারও বলছি। তো সেই জায়গা থেকে মানে মনে হলো যে আমি বরং আমার আমি কিছু একটা করি, যাতে করে আমি তার মধ্যেও দিয়ে আমার পরিশ্রমটা যেন বেঁচে থাকে, আমি যেন বাঁচতে পারি অন্তত। মানে মানুষ তো আসলে অবচেতন মনে নিজেকে বাঁচিয়ে রাখতে চাই, আমিও তার বাইরে নই। মনে হলো আমার একটা প্রতিষ্ঠান হোক, এরপরে নিজের একটা প্রতিষ্ঠান দেওয়ার স্বপ্ন দেখলাম, এবং আমার প্রতিষ্ঠানের নাম, তখন আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ফাইনাল মানে মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, এবং আমি তখন এম ফিল করছি।
তখন আসলে অনেক বেশি আমাকে কাজের, আমার পড়ালেখার কারণে অনেক বেশি আমার ঘাটাঘাটি বই পুস্তক পড়ালেখার অনেক বেশি রিসার্চ করতে হচ্ছিল। এ সময় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আমি মানে একটা পড়ছিলাম, সেটা নিয়ে একটা গবেষণামূলক একটা বইয়ের মধ্যে অনেক বেশি লেখালেখি। পরে দেখলাম যে সেখানে এই যে রং রেজিনী, তো রং রেজিনী একটা স্ত্রীলিঙ্গ, একটা কবিতা এখানে বাবা এবং মেয়ের একটা চরিত্র। যাই হোক, এখানে রং রেজিনী মানে বা অর্থ হচ্ছে যে রঙের সাথে রং মিলিয়ে যে নারী কাজ করে, স্ত্রীলিঙ্গ। তখন মনে হলো যে আমি আমার প্রতিষ্ঠান দেব এবং প্রতিষ্ঠানটার নাম হবে রংরেজিনী, এবং ওই রকম স্বপ্ন থেকে আবার এই বাস্তবে রূপ দেয়। আস্তে আস্তে আমি বাইরের কাজগুলো গুটিয়ে ফেললাম, প্রত্যেকটা জায়গায় কাজ ক্লোজ করে দিলাম, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকের কাজ বুঝিয়ে দিলাম সম্মানের সাথে, এবং আস্তে আস্তে নিজের একটা প্রতিষ্ঠান গড়ে তুললাম। এই প্রতিষ্ঠানই হচ্ছে রংরেজিনী। আর মসলিন বা রাজশাহী সিল্ক নিয়ে বলতে আপনি আমাকে প্রশ্ন করেছিলেন, সেটা বলি যে রাজশাহী সিল্কে তো একসময় খুব আমাদের রাজশাহী বিখ্যাতই ছিল রেশম শিল্পের জন্য। তো যে কোনো কারণে হোক, আসলে সেগুলো একটু বিতর্কিত জায়গা, আজকে আর সেই জায়গায় না যাই, সেই জায়গা থেকে রেশম শিল্পের আজকে ভীষণ বিপর্যয় রাজশাহীতে। তবে বর্তমান সরকার আবার নতুন করে স্বপ্ন দেখছেন এবং অনেকভাবে আবার এটা নিয়ে রিসার্চ শুরু হয়েছে। আমরা ভীষণ আশাবাদী, আমি ব্যক্তিগত ভাবে ভীষণ আশাবাদী যে আবার রেশম শিল্পের জন্য রাজশাহী আবার ঘুরে দাঁড়াবে, এবং কাজ আরম্ভ হয়ে গেছে। আশা করি যে অদূর ভবিষ্যতে রাজশাহী আবার রাজশাহী সিল্কের জন্য আবার সারা বিশ্বে মাথা তুলে দাঁড়াবে। অনেক চমৎকার করে বললেন, এত সুন্দর চিন্তা, কবিতা কবিতা থেকে নাম নিয়ে একদম, আমি যদি বলি যে পুরো দস্তুর একদম শিল্পী মনের পরিচয় দিলেন একদম। খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলতে, গুণী একজন মানুষের সাথে কথা বলছি। আর ভিউয়ার্স যারা দেখছেন আমাদের ব্রিজ উদ্যোক্তা বার্তা সফলতার গল্প, আপনারা তো জানেনই আমাদের এই প্রোগ্রামটা কিন্তু শুধুমাত্র আপনাদেরই জন্য। আর একটা কথা আমি একটু অ্যাড করতে চাই, অনেকেই কিন্তু এখন উদ্যোক্তা হতে চান এবং উদ্যোক্তার এই যে প্ল্যাটফর্মটাকে অনেক বেশি মূল্যায়ন করছেন এখন সবাই, সবাই অনেক বেশি সম্মানের চোখে দেখছেন। তো একজন সফল উদ্যোক্তা হতে গেলে কোন কোন গুণাবলীগুলো আসলে খুব বেশি দরকার হয়? প্রথমেই বলেছি, নিজের প্রতি দৃঢ় বিশ্বাস থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, এইটা ছাড়া কখনোই এগিয়ে যাওয়া সম্ভব নয়। দ্বিতীয়ত হচ্ছে সময়, সময় সচেতনতা, সময় সম্পর্কে নিজের ধারণা। আসলে সময়ের সাথে না দৌড়ালে, সময়ের মূল্য না দিলে সেই মানুষ কখনোই সামনে এগিয়ে যেতে পারবে না। কেননা সময়টা হচ্ছে একজন উদ্যোক্তার জন্য সবচেয়ে সবচেয়ে মানে বড় মূল্যবান একটা জিনিস বা জায়গা, বা যাই বলি না কেন, কেননা সময়ের মূল্য না দিতে জানলে সে কখনো ভালো উদ্যোক্তা হতে পারবে না। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে, কমিটমেন্ট, যে কাজটা আমি করছি, যার জন্য করছি, যাদের জন্য করছি, সেই জায়গাটা ডিটারমাইন্ড থাকতে হবে এবং কমিটমেন্ট 100% সেখানে তাকে ফুলফিল করতে হবে। নিজের সাথে নিজের, এবং উদ্যোক্তা তো অন্যের জন্য কাজ করে, তাদের কথা মাথায় রেখে। আর আরো একটা প্রধান বিষয় হচ্ছে যে সততা। আমি যদি সৎ না হই আমার আমার মানে কাজের ক্ষেত্রে, আমি যে কাজটি করছি সে কাজ যদি আমার সেই জায়গায় যদি আমার সৎ উদ্দেশ্য না থাকে, তাহলে কখনোই সেই উদ্যোক্তা সাকসেস হতে পারে না। কেননা কমিটমেন্ট, সততা, সময়ের মানে সময়ের সাথে নিজেকে একদম মানিয়ে চলা, সময়কে মূল্য দিয়ে, এবং নিজের প্রতি আত্মবিশ্বাস একজন উদ্যোক্তা হবার জন্য ভীষণ রকমের প্রয়োজন। এই অন্তত এই চারটা বিষয় অন্তত দৃঢ়ভাবে নিজের মধ্যে আত্মস্থ করে উদ্যোক্তাকে কাজে নামতে হবে, তারপরে তো বাকিগুলো আছে। খুব চমৎকার করে বললেন কিন্তু, সো আপনার কাছ থেকে কিন্তু অনেক টিপস আমরা পেয়ে গেলাম। আর জানতে চাচ্ছিলাম যে এই যে এত আপনার মনে ডেডিকেশন, যেটা বলবো কাজের প্রতি ভালোবাসা, মানে সবকিছু নিয়ে যে এগিয়ে চলেছেন একসাথে, আপনার উদ্যোক্তা জীবন একসাথে আপনার টিচিং যে প্রফেশনটা, সেটা এই সবকিছুর ব্যালেন্সটা আসলে কিভাবে করেন? আসলে যে রাধে সে চুলো বাঁধে, একটু কষ্ট হয়, মানে দুটো দিক তিনটা দিক ব্যালেন্স করা। একজন নারী প্রথমে তো সংসারী, তাকে সংসার সামলাতে হয়, এই সংসারটাকে ব্যালেন্স করে একজন নারীকে ঘরের বাহির হতে হয়। তাহলে আমার সেক্ষেত্রে আমি একটা এক জায়গায় শিক্ষকতা করছি, আর একটা জায়গায় আমি মানে ব্যবসা উদ্যোক্তা একজন।
তিনটে দিক সামাল দিয়ে আমার আমা আমাকে সামনে এগিয়ে যেতে হয়, ব্যালেন্স করতে হয় ভীষণভাবে, শক্তভাবে শক্ত হাতে ধরতে হয়। তবে নারীরা সব পারে, যদি কোনো নারী ইচ্ছে করেন তিনি সব পারেন, যদি ওই যে বললাম উদ্দেশ্য যদি সৎ হয় আর সময়টা যদি ব্যালেন্স করতে পারেন, ঘড়ির কাঁটার সাথে নিজেকে যদি মানিয়ে চলতে পারেন। কেননা সময় এবং স্রোত কাউরির জন্যই অপেক্ষা করে না। অতএব এই আমি যদি মনে করি আমি একটু পরে এই কাজটা করব, এই সময়টা কিন্তু আমার আর রইল না। অতএব ওই জায়গাটাই মাথায় রাখতে হবে যে আমি তিন জায়গায় কাজ করছি, আমার তিন জায়গায় আমার সমান প্রাধান্য এবং তিনটি জায়গাতে আমাকে ব্যালেন্স করতে হচ্ছে। অতএব ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে আমাকে দৌড়াতে হয়। তার অর্থ এই নয় যে আমি আমাকে হারিয়ে ফেললাম, আমার জন্য আমাকে সময় রাখতে হয়। কেননা আগে আমাকে বাঁচতে হবে, সুস্থভাবে বাঁচতে হবে, তবেই না আমার এতগুলো মাধ্যমে কাজ করার সুযোগ আসবে। এই জন্য এই বললাম যে নিজের প্রতি কমিটমেন্ট, নিজেকে ভাবার জন্য নিজের প্রতি একটা কমিটমেন্ট থাকা উচিত। এই বিষয়গুলো মাথায় রেখে আসলে আমি দৌড়াই, সময়ের সাথে আসলে দৌড়াই আমি, এবং বিশ্বাসের জায়গা থেকে, আত্মবিশ্বাসের জায়গা থেকে আমি দৌড়াই, আমার সততার জায়গা থেকে আমি দৌড়াই। এগুলো হচ্ছে আমার ব্যক্তিগত জায়গা। এখন অন্য উদ্যোক্তাদের অন্যরকম মতামত হতেও পারে। এই যে নতুন উদ্যোক্তা যারা, তাদের জন্য আপনি কি বলতে চান, আর আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ আসলে উদ্যোক্তাদের জন্য কতটুকু সম্ভাবনার দেশ আপনার কাছে মনে হয়? আমি তো বাংলাদেশকে নিয়ে সবসময়ই মানে স্বপ্ন দেখি আকাশ ছোঁয়া, কেননা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। একদম আকাশ ছোঁয়া স্বপ্ন দেখি সবসময় আমার দেশকে নিয়ে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, এবং তরুণ সমাজ সবসময় তো এগিয়ে, কেননা তরুণরাই তো পারে মানে সবকিছুকে আগে নিয়ে যেতে। এই জন্য আমার খুবই আত্মবিশ্বাস যে এই তরুণ প্রজন্ম তারা এগিয়ে নিবে দেশকে, জাতিকে, বিশ্ব দরবারে অনেক উঁচুই বাংলাদেশ চলে যাবে একটা সময়। তরুণ উদ্যোক্তাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে তারা কি করতে চায়। প্রথমে তারা লক্ষ্য স্থির করবে, কেননা লক্ষ্য স্থির না করলে, না জেনে শুনে কোথাও ঢিল মারলে আসলে টার্গেট ফুলফিল হলো না। তো এই লক্ষ্য স্থিরটা করবে তারা, এবং যে কাজই করুক না কেন নিজে আগে দক্ষ হবে, সেটা যেটাই হোক। যদি কেউ মনে করে যে আমি একটা পোলট্রি ফার্ম করব বা গরুর ফার্ম করব, আমি মনে করি সেখানে আরো বেশি দক্ষ হওয়া উচিত। কেন, একটা ডেইরি ফার্ম করা মুখের কথা নয়, একটা পোলট্রি ফার্ম করা মুখের কথা নয়, সবজি চাষ করা মুখের কথা নয়, সব জায়গাতে দক্ষতা অর্জন করতে হয়, জ্ঞান অর্জন করতে হয়। তো প্রত্যেকটা ক্ষেত্রে মানুষকে নিজের প্রতি কনফিডেন্স রেখে এই দক্ষতাগুলো অর্জন করা উচিত। নিজেকে আবিষ্কার করতে হবে যে আমি পারবো তো, আসলে আমি কোনটার জন্য মানে পারফেক্ট, সেই জায়গাটা নিজেকে আগে তৈরি করে নিবে, এরপরে লক্ষ্য স্থির নিয়ে করে সে কাজে উদ্যোগ নিয়ে নেমে যেতে হবে। এবং তাহলে পরে অবশ্যই সে তার সততার জায়গা থেকে যদি তার লক্ষ্য লক্ষ্য স্থির রাখে, ইনশাল্লাহ সে একটা সময় অবশ্যই জয়ী হবে। তবে যদি উদ্যোগ আজকাল যেটি দেখা যায়, এটা মানে ছিল আগে, যুগে যুগে কালে কালে থাকে, আগেও ছিল এখনো আছে, অনেক অস্থিরতা দেখা যায়। বিশেষ করে এ প্রজন্মের ছেলেমেয়েরা একটু অস্থির, মনে হয় যেন আমি যা চাইছি যেন সঙ্গে সঙ্গে পেয়ে যাই, আমি কেন দ্রুত রাতারাতি সবকিছু হচ্ছে না, এরকম একটা অস্থিরতা ইদানিং কালে আমার চোখে পড়ে। জানি না আমাদের সময় হয়তো ছিল এত, তখন তো চোখে পড়বার জায়গা ছিল না, তাই হয়তো চোখে পড়েনি। তো রাতারাতি আসলে কিছু হয় না, রাতারাতি কোনো কিছু করবার জন্য যদি কেউ ভাবে তাহলে এটা ভুল ধারণা। যে কোনো জিনিসের সাথে লেগে থাকতে হয়, ধৈর্য ধরে যদি লেগে থাকা যায় তাহলে সেটার ফল অবশ্যই পাওয়া যায়। আর এই জন্য আমার নতুন প্রজন্ম, তরুণদের প্রতি আমার আহ্বান, আপনারা যে যেখানে থাকবেন না কেন নিজেদের লক্ষ্য স্থির করেন, একটু স্থির চিত্তে সেটাকে ভাবেন এবং সময় দেন, সাকসেস হবেন। অনেক চমৎকার, অনেক চমৎকার করে বললেন। এরই মাঝে কিন্তু আরো অনেক কমেন্টস চলে এসেছে, আর আমরা কিন্তু একদমই প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটু করে কমেন্টস গুলো পড়ে নিচ্ছি।
আর যেতে যেতে আপনার কাছে আর একটা কোশ্চেন করবো, খুব বেশি না। নীলুফা ইয়াসমিন লিখেছেন, কংগ্রেচুলেশন। শহীদুল্লাহ শাহ লিখেছেন, অনেক অনেক শুভকামনা, সফলভাবে এগিয়ে যান, এই দোয়া করি সব সময়। শরীফুল ইসলাম লিখেছেন, আপু তোমার জন্য দোয়া আর ভালোবাসা অবিরাম। মমতাজ মোমো লিখেছেন, আগামীর চলার পথ আরো সুগম ও সুদীর্ঘ হোক, সুস্থ থেকো, ভালো থেকো। আর হুমায়ুন আঞ্জুম লিখেছেন, রং রেজিনীর ওনার আপু না আপনাকে একটা কোশ্চেন করেছেন। হ্যাঁ, উনি রং রেজিনীর ওনার আপু আমাদের সাথে আজকে আছেন, আমাদের ব্রিট উদ্যোক্তা বার্তার সফলতার গল্পে। আর আপা, আমরা একদমই প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি, যেতে যেতে মানে যাওয়ার আজ মুহূর্তে একটা কথা একটু জিজ্ঞেস করবো, যে আপনার ভবিষ্যতের পরিকল্পনাটা একটু ছোট করে জানতে চাই, আর আমাদের উদ্যোক্তা বার্তা নিয়ে ছোট করে যদি কিছু বলতেন। ভবিষ্যৎ তো আসলে স্বপ্ন এখনো দেখি, স্বপ্ন প্রতিদিনই বুনতে থাকি, আর যা করছি সেটা যেন ভালো করে করতে পারি। আসলে আমি যে কাজটি করছি সে জায়গাটায়, যে লক্ষ্য নিয়ে কাজ করছি, আমি সেখানে এখনো পৌঁছাতে পারিনি। আর মানে স্বপ্নের জায়গাটা অনেক দূর, কেননা আমি ভালো করে আসলে কোনো কাজ এখনো করে উঠতে পারিনি, গুছিয়ে উঠতে পারিনি, এটাই হচ্ছে বড় কথা। যে কারণে আমি সবসময় প্রত্যেকটা মুহূর্তে আমার মনে হয় আমার ভালো করে করতে হবে, কাজটা গুছিয়ে করতে হবে, সুন্দর করে করতে হবে। এই এখনো আমি সেইভাবেই চেষ্টা করছি, যে আমি এখনো স্যাটিসফাইড না যে কাজটা আমি করছি। আপনারা বলছেন আমি সফল, কিন্তু আমি মনে করি না যে আমি সফল, কেননা কোথায় সফলতা? আমি তো গুছিয়ে কাজটা করতেই পারিনি আজ পর্যন্ত, মানে ওই জায়গাটাই তো আমার অতৃপ্তি এখনো। তো ওই গুছিয়ে করতে যেন পারি, সুস্থভাবে সুন্দরভাবে যেন কাজটা করতে পারি, আমি যেন আমার বাংলাদেশের হয়ে ভালো একটা কাজ লক্ষ্যে পৌঁছতে পারি, রংরে যিনি যেন মানুষের হয়ে কাজ করতে পারে, তার মধ্য দিয়ে যেন আমি বাঁচতে পারি, এবং আমি যেন সকলকে নিয়ে এগিয়ে যেতে পারি, এটাই লক্ষ্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভালো কিছু করবার মধ্যে যে আনন্দ আছে, সে আনন্দটা খুঁজি আমি আসলে সবসময়। আর উদ্যোক্তা বার্তার জন্য শুভকামনা এবং উদ্যোক্তা বার্তার জন্য শুভেচ্ছা। প্রথমে ধন্যবাদ, শেষেও ধন্যবাদ জানাচ্ছি, উদ্যোক্তা বার্তা আমাকে আজকে আহ্বান জানিয়েছে, আজকে আমার সাক্ষাৎকার নিয়েছেন আপনারা, আপনাদেরকে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ করবার জন্য। আর উদ্যোক্তা বার্তার আমি সাথে আছি, আমি দেখি আপনাদের প্রোগ্রাম, আমার খুব ভালো লাগে আপনাদের এই প্রোগ্রাম, যে কোনো আপনারা সফল উদ্যোক্তাদের নিয়ে আসেন। তো আমি আপনাদের মানে সবসময় শুভকামনা জানাই যে আপনারা এভাবে এগিয়ে যান, কেননা ভার্চুয়াল যুগে এই ধরনের প্রোগ্রাম প্রয়োজন, কেননা এখন তো আসলে আমাদের সবাই আমরা এই মিডিয়ার মাধ্যমে সবকিছু জানতে পারি, আর আপনাদের হচ্ছে এটা একটা অনলাইন প্রোগ্রাম হয় এখানে, সেটা আমি জানি। তো এখানে আপনাদের সর্বাঙ্গীণ উন্নতি কামনা করি, আপনারা উদ্যোক্তাদের, নতুন উদ্যোক্তাদের তৈরি করবার জন্য এবং নতুন মানে উদ্যোক্তা যেন আরো বেশি বেশি করে মানে উৎসাহিত হয় আমাদের মতো উদ্যোক্তাদের দেখে, এই যে আপনাদের এই ধরনের একটা উদ্যোগ, আমি এটাকে সাধুবাদ জানাই। উদ্যোক্তা বার্তার পক্ষ থেকে সকল উদ্যোক্তাদের আমি আহ্বান করব, আপনারা এই উদ্যোক্তা বার্তার প্রোগ্রাম প্রত্যেকটা প্রোগ্রাম দেখবেন এবং উদ্যোক্তা বার্তার সাথে থাকবেন, আপনারা উপকৃত হবেন, অনেক অনেক তথ্য সমৃদ্ধ তথ্য উদ্যোক্তা বার্তা থেকে প্রচারিত হয়, এবং উদ্যোক্তা বার্তায় যে সমস্ত বাংলাদেশের মানে প্রথিতযশা মানুষ আসেন বা সফল মানুষ আসেন, তাদের গল্প শুনলে আপনারা দেখবেন যে মানুষের আসলে উঠে আসবার সফলতার গল্পটা ছোট নয়, এবং আপনি দেখবেন যে আপনি সেখান থেকে আপনার স্বপ্নের জায়গাটা পৌঁছে গেছেন, অনেকখানি স্বপ্ন দেখতে সাহায্য করবে। তরুণ উদ্যোক্তাদের জন্য আহ্বান রইল, আপনারা উদ্যোক্তা বার্তার পাশে থাকবেন এবং উদ্যোক্তা বার্তা আপনাদেরকে অনেক ভালো ভালো তথ্য দিয়ে সমৃদ্ধ করবে। উদ্যোক্তা বার্তার জন্য শুভকামনা রংরেজিনীর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। অনেক ধন্যবাদ, অনেক চমৎকার করে বললেন সবকিছু, আপনাকে আমরা আবারও পাবো সেই প্রত্যাশা করে আজ বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন এবং উদ্যোক্তা বার্তার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আপনাকে অনেক ধন্যবাদ, উদ্যোক্তা বার্তার সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা ক্যামেরার সামনে এবং পেছনে আছেন এবং আমাকে আমন্ত্রণ জানতে সাহায্য করেছেন। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সকলের মানে জন্য শুভকামনা রইল। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার সাথে আবারও দেখা হবে।
তো ভিউয়ার্স, যারা দেখছিলেন আমাদের ব্রেট উদ্যোক্তা বার্তার সফলতার গল্প, আমরা কিন্তু একজন সফল উদ্যোক্তাকে নিয়ে হাজির হয়ে যাই আপনাদের সাথে। আর আমাদের উদ্যোক্তা বার্তার পেজটি কিন্তু অবশ্যই আপনারা ভিজিট করবেন। এখানে কিন্তু উদ্যোক্তা হবার জন্য আপনি যেরকম টিপস পেয়ে যাবেন, তেমনি সফল উদ্যোক্তাদের নানা এক্সপিরিয়েন্স কিন্তু তারা আমাদের সাথে শেয়ার করেন। আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটনটিতে ক্লিক করে রাখতে ভুলবেন না। আর একটা কথা যেতে যেতে বলবো, সেটা হচ্ছে অবশ্যই স্বপ্ন দেখবেন, কারণ স্বপ্ন আপনাকে বাঁচিয়ে রাখবে। আর স্বপ্ন হচ্ছে সেটা যে স্বপ্ন আপনাকে মানে ঘুমিয়ে ঘুমিয়ে দেখছেন সেটা স্বপ্ন না, যে স্বপ্ন আপনাকে ঘুমোতে দেয় না সেটা হচ্ছে স্বপ্ন। আপনি স্বপ্ন দেখুন, আপনি সেই স্বপ্নকে পূরণ করুন, তাহলেই হয়ে উঠবেন একজন সফল মানুষ। এই প্রত্যাশা রেখে আজ মাসুমা শারমিন সুমি আমি চলে যাচ্ছি, আবার হাজির হয়ে যাবো কোনো এক সময়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উদ্যোক্তা বার্তার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।